আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে জিঙ্ক সম্পর্কে আইডিয়া টুকিটাকি সবারই আছে। তো জিঙ্কটা কি কারণে ব্যবহার করা হয় এবং মুরগির জন্য জিঙ্ক কতটা গুরুত্বপূর্ণ, আজকের বিষয়টা সে সম্পর্কেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিটা জিঙ্ক অরাল সলিউশন ফেট, এটা 3 লিটার একটা কৌটা। এটা হচ্ছে জিঙ্কের একটা কৌটা, এটা টেকনো ড্র্যাগের। তো আমি সচরাচর এসিআই বা এসকেএফ এদেরটা খাওয়াই, তারপরও এটা টেকনো ড্র্যাগ মোটামুটি খারাপ না। তো এটা একটু সাশ্রয়ী মূল্য বিধায় এটা নেওয়া। তো জিঙ্ক হচ্ছে মূলত মুরগির খামার বা গরু ছাগল হাঁস মুরগি যেটাই বলেন, সেটার রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপরে যে মুরগির যে পশমগুলো যদি উষ্কো খুষ্কো থাকে সেগুলো ঠিক হয়, তারপর যে মুরগি অনেক সময় দেখা যায় যে ঠোকরা ঠুকরি করে একটার পশম আর একটায় খেয়ে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু জিঙ্কের ঘাটতির কারণে সমস্যাটা হয়ে থাকে। তো মূলত জিঙ্ক মেইনলি দেওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য। তো জিঙ্ক দেখা যায় যে আপনি দৈনিক পানির সাথে মিলিয়ে খাওয়ানো যায়, যদি মুরগির কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে যে পানির ফিল্টারগুলো আছে যে দেখতে পাচ্ছেন যে পানির যে এগুলো আছে এগুলোর সাথে পানির সাথে মিক্স করে তারপরে দিতে হবে। তো এটার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 ml ঔষধ, 1 লিটার পানিতে 1 ml, তো 5 থেকে 7 দিন এটা দেখেন। তারপর আপনারা যারা কিনবেন তারা হয়তো এটা দেখেও গায়ে যে লেখা আছে এখান থেকে দেখে তারপরে খাওয়াইতে পারেন। এই যে প্রিভেন্টেশন, যে 1 ml 1 লিটার ড্রিঙ্কিং ওয়াটার ফর 5 থেকে 7 ডেজ পর্যন্ত, এটা 5 থেকে 7 দিন খাওয়ানো যায় 1 ml 1 লিটার পানিতে। আর ট্রিটমেন্ট বলতে বোঝানো হয়েছে যে আপনার মুরগির যদি সমস্যা হয়ে থাকে, প্রিভেন্টেশন হলো এটা আপনি যে মুরগি স্বাভাবিক থাকা অবস্থায় যদি খাওয়ান সেক্ষেত্রের ডোজটা ওটা। আর ট্রিটমেন্ট যেটা আপনার যদি মুরগির দেখা যায় যে সমস্যা হয়ে গেছে, যেমন মুরগি উষ্কো খুষ্কো হয়ে গেছে বা দেখা যায় ঠোকরা ঠুকরি করতেছে, তারপরে দেখা যায় যে আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ডোজটা হচ্ছে 2 ml 1 লিটার ড্রিঙ্কিং ওয়াটার। তো 1 লিটার পানির জন্য 2 ml এখানে ব্যবহার করতে হবে, এটা 5 থেকে 7 দিন, সর্বনিম্ন 5 দিন আর সর্বোচ্চ 7 দিন একটানা ডোজ করাতে হয়। এটা দেখা যায় যে যদি খাওয়ান সেক্ষেত্রে মুরগিগুলো অনেক স্বাভাবিক থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো আমরা জিঙ্ক 2 দিন হয়েছে শুরু হয়েছে, দেখেন পশমগুলো কত সুন্দর আছে ইনশাল্লাহ। এটা এগুলার পশমটা আরও চেঞ্জ আসবে, কেবল পশম পরিবর্তন হচ্ছে। এটা টাইগার মুরগি, এটা একটা মোরগ, এগুলার শেপগুলো আরও অনেক উজ্জ্বল আসবে, এই পশমগুলো কেবল চেঞ্জ হচ্ছে। যে আমি একটা দেখে এখানে যে লাল একটা মোরগ আছে এটাও চেঞ্জ হচ্ছে, এই পশমগুলো এগুলো সম্পূর্ণটা চেঞ্জ হবে, তো কালারফুল পালক উঠবে। তো মূলত জিঙ্ক যদি খাওয়ানো হয় মান্থলি একটা কোর্স, যেটা এখন 5 থেকে 7 দিন, যদি মাসে আপনি ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন বি এইগুলো করান সেক্ষেত্রে আপনার মুরগিগুলো কিন্তু স্বাভাবিকভাবে সুস্থ থাকবে। এইটা মান্থলি আপনি প্রতি মাসে 5 থেকে 7 দিনের একটা ডোজ করাইতে পারেন, সেক্ষেত্রে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো কথা হচ্ছে আর একটা, যেটা এখানে যে দেখতে পাচ্ছেন যাদের মুরগি বেশি তারা পরিমাণে বেশি পরিমাণে কিনলে সেক্ষেত্রে দামে অনেক সাশ্রয়ী হবে। এখানে এটার দাম হচ্ছে 755 টাকা, তো আমি এটা 650 টাকায় কিনছি, এটা 755 টাকা 650 টাকায় কেনা হয়েছে।
তো এটা 3 লিটার, সেক্ষেত্রে 1 লিটার কিনতে গেলে কিন্তু অনেক আরও দামটা বেশি আসে। তো এই জন্য একসাথে যদি আপনি বড় কৌটা না, যদি মুরগি আপনার পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দামের ক্ষেত্রেও অনেক সাশ্রয়ী। এই যে দেখেন এখানে অনেকগুলাই দেওয়া আছে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অগোছালো পালক, যে উস্কো খুস্কো আমি যেটা বললাম সেটা, জিঙ্কের অভাবজনিত সমস্যা যেটা, বাচ্চার ব্রুডিংয়ের সময় এটা লাগে, বাচ্চা দুর্বল বা বাচ্চার শ্বাসকষ্ট থাকলে, তারপরে শারীরিক যে বৃদ্ধি আছে এটার জন্য, তারপরে মুরগির হাড় ঠোঁট এগুলো নরম হইলে, তারপর ডিম যখন উৎপাদন হয়, ডিমের দেখা যায় যে ডিমের যে অপরিপূর্ণ ডিম যেটাকে বলে, ইনফার্টিলিটি যে সমস্যাগুলো আছে, সবগুলা সমস্যা এটা অনেকগুলা কাজ আছে। তো এক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে এটা একটা জিঙ্কের ডোজ করাতে পারেন, তো সেক্ষেত্রে মুরগিগুলো অনেক সুস্থ থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে মুরগিগুলোকে। তো এই জন্য প্রতি মাসে জিঙ্কের কোর্স করানো উচিত। এই যে এটা হচ্ছে একটা রোগ টাইগার মুরগির, যে মাশাল্লাহ এগুলো প্যারেন্টসের জন্য তৈরি হচ্ছে। এই যে দেখেন কাঁধে উঠে বসে আছে মুরগি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।